জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব আগামী বছরগুলোতে আরও বাড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ। খরা, বন্যা এবং দাবদাহের প্রবণতা দেখা দেবে বিশ্বের প্রায় সবখানে। পরিস্থিতি গতবারের চেয়ে খারাপ হতে পারে। বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে এই সব তথ্য তুলে ধরে পরিবেশ সুরক্ষায় কাজ করার আহ্বান জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। ডেস্ক রিপোর্ট। গত বছরে অ্যান্টার্কটিকায় রেকর্ড পরিমাণ বরফ গলেছে, সাগরের উচ্চতা বৃদ্ধিও হার মানিয়েছে অতীতের হিসেব নিকেশকে। চলতি ও আগামী বছরেও এ প্রবণতা থাকবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে কেবল দু এক বছর নয়, সাগরের উচ্চতা বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকতে পারে হাজার বছর ধরে। We used to have 2.3 millimeters per year sea level rise 20 years ago, and recently we have seen 4.6 millimeters per year increases, and that increase is very much coming from the melting of major glaciers in Greenland and Antarctica. জাতিসংঘের জলবায়ু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বলছে এমন পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনই দায়ী। এর বিরূপ প্রভাবে গত বছরে 9.5 কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত বছর কেবল ইউরোপে 15,000 মানুষ মারা গেছেন হিট ওয়েভে। জলবায়ু পরিবর্তনের নতুন এক উদাহরণ হতে চলেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। চরম দাবদাহের শিকার থাইল্যান্ডে 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া জানুয়ারি থেকে এ পর্যন্ত দূষণজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় 24 লাখ মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 54তম বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদন বলছে চলতি 2023 এবং আগামী বছর 2024 সালে পরিস্থিতি আরও অবনতি হবে। জাহেদ রহমান, মাসরাঙ্গা নিউজ।